নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব ছয় সংখ্যার জাতক বা ছয় সংখ্যার জাতিকাদের 2024 সাল কিরকম যেতে চলেছে সে সম্পর্কে। কিন্তু প্রথমে আমরা আপনাদের সাথে আলোচনা করব ছ সংখ্যার মানুষের বিশেষত্ব কী আছে সে সম্বন্ধে। দেখুন, ছ সংখ্যায় যাদের জন্ম হয়েছে অর্থাৎ 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সংখ্যাশাস্ত্র অনুযায়ী মূলাঙ্ক সংখ্যা 6 হয়ে থাকে। 6 সংখ্যার মানুষেরা অত্যন্ত শান্তিপ্রিয় হয়ে থাকে এবং শান্তির জন্য যে কোনো মূল্য দিতে কিন্তু এরা রাজি হয়ে থাকে। এরা হয় বিশ্বাসী, সৎ কিন্তু একরোখা ধরনের মানুষ। এরা দ্বন্দ্ব চায় না, শান্তি চায়, এজন্য নিজের একটু ক্ষতি হলেও তা মেনে নেয়। যখন জীবনে সরল ভাব আসে তখন এরা খুব সুখী, কিন্তু বিস্ময়কর কিছু যদি এদের জীবনে না ঘটছে তাহলে এদের জীবনে বড় পরিবর্তন আসে না এবং শুভ পরিবর্তন এদের ক্ষেত্রে আসতে চায় না, সাধারণভাবে জীবন চলতে থাকে। এরা সকল মানুষের সহচর্য ভালোবাসে। এরা কাঁধের উপর কিন্তু বিরাট সহ্য করে শান্তিপূর্ণভাবে তা পালন করার চেষ্টা করে। ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পনা আগে থেকে করে তবেই কিন্তু এরা কাজ করতে থাকে। এরা খুব আশাবাদী হয়ে থাকে যে কোনো ক্ষেত্রে, কখনো এদের জীবনে আশা এরা কিন্তু ত্যাগ করে না। এদের সবকিছুর মধ্যে একটা শিল্পসত্তার ভাব লক্ষণীয় হতে দেখা যায়। এদের শৈল্পিক মনোভাবনা মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি বাড়িয়ে তোলে। এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব 2024 সাল ছয় সংখ্যার মানুষদের কিরকম যেতে চলেছে সে সম্পর্কে। দেখুন, ছয় সংখ্যার মানুষেরা শুক্র দ্বারা শাসিত হয় এবং 2024-এর সংখ্যা 8 হওয়ায় শনি কিন্তু এই বছর প্রতিনিধিত্ব করবে এবং এই বছর আপনার উপার্জন কিন্তু আপনারা ভালো হতে দেখতে পাবেন। কোথাও আটকে থাকা যে অর্থ সেগুলি কিন্তু আপনি ফিরে পেতে পারেন। আদালতে বা যে কোনো বিরোধ আপনার পক্ষে নিষ্পত্তি করা হবে। আপনি এই বছর খুব কঠোর পরিশ্রম করবেন এবং আপনার যে কঠোর পরিশ্রমের ফল, পুরস্কার, সেটা কিন্তু আপনারা পেতে দেখতে পাবেন। আপনার ক্ষেত্রে ভীষণ সাফল্য মিলবে এই বছর। পরিবারের সাথে যোগাযোগ কম হতে পারে এবং পিতা এবং পুত্রের মধ্যে আদর্শগত পার্থক্য থাকতে পারে, মুখ্য কারণ কাজের ব্যস্ততা এবং কাজের প্রেসারের কারণে। ব্যবসা এবং বাণিজ্য সম্পর্কে আপনার সম্প্রসারণের ধারণা এই সময়কালে কিছুটা কিন্তু বৃদ্ধি পাবে এবং কোনো উৎপাদনশীল কাজ এই সময়কালে করা হতে পারে। ব্যবসার কারণে, কর্মের কারণে সারা বছর জুড়ে কিন্তু দূরযাত্রা ভীষণভাবে হতে দেখা যাবে। কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে এই বছর। একটু লড়াই, একটু প্রয়াস, একটু চেষ্টা কিন্তু আপনাদের করে যেতে হবে, ফায়দা মিলবে। বস এবং উত্তরতন কর্মকর্তারা আপনার প্রতি উদার হবে, তবে অবশ্যই আপনাকে কাজের গুরুত্ব সহকারে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, নচেত আপনাদের ক্ষেত্রে কোনো সামান্য অসাবধানতার কারণে সমস্যা সৃষ্টি হতেও একই সাথে দেখা যাচ্ছে। অর্থের ব্যাপারে কাউকে বিশ্বাস করবেন না, কাউকে ঋণ দেবেন না, নচেত আপনার অর্থ কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে। এই বছর জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সময়কাল আপনার পক্ষে বিশেষ শুভ রয়েছে। এই সময়কালে আপনি কিন্তু লাভবান হতে পারেন। আপনি যদি সরকারি চাকরি করছেন তাহলে আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করতে পারে, সেদিকে সাবধান থাকুন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রেখে চলুন। এই বছর আপনার পরিচিতি কিন্তু বৃদ্ধি পাবে। আপনি যদি কোনো কাজ অর্জন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আপনি তা সম্পন্ন করার পরেই বিশ্রাম নেবেন, এমনটি কিন্তু এই বছরের ছয় সংখ্যার ফলটি আপনাকে বলে দিচ্ছে। তাই এই বছর কিন্তু আপনাদের পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম শুধুই কিন্তু আপনাদের সফলতার জন্য হতে দেখা যাবে। আমাদের এই ছোটো ছোটো এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।